এইতো আমাদের ঈদের পুডিং রেডি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার রেসিপিতে আছে এই পুডিংটা আমি কীভাবে বানিয়েছি, যার জন্য আজকে আপনাদেরকে দেখাইনি। যারা এই পুডিংটা বানাতে চান আমি নিচে লিংক দিয়ে দিব, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার সব কিছু রেডি, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব আর ওভেনে দিয়ে দিব। এই তো আমাদের পুডিং রেডি। আই থিঙ্ক আমরা এখন চেক করে দেখবো পুডিংটা কেমন হলো। আমরা যে পানি দিয়ে নিয়েছি, যে পানি নিচে একটু পানি দিয়ে দিলে নিচে পুড়ে যায় না। সুন্দর মতো হয়ে গেছে। এই তো ছোয়া বানাচ্ছে, দাঁড়া মস্ত শুনে ছোয়া বানাচ্ছে হচ্ছে নুডলস। এটা কি নুডলস বানাচ্ছে তুমি? স্প্যাগেটি নুডলস। আর এখানে আছে হচ্ছে সেমাই, এগুলো সব রান্না হবে কিন্তু এখনো এরকম করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টুনা কাবাব। টুনা কাবাব এখন মিক্সড হয়ে গেছে, এখন আমরা এরকম গোল গোল করে বানিয়ে ভেজে নিব। এটা আমাদের টিকিয়া ভাজা হচ্ছে, এটা হচ্ছে টুনা টিকিয়া। অলমোস্ট অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর এটা চটপটি বানানো হচ্ছে। এখানে বানানো হচ্ছে কি বানাচ্ছো তুমি? দই দই সরঞ্জাম আদি করা হচ্ছে এখানে। আর এখানে আমি ভাবছি টিকিয়া